তো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো এটা হলো দ্বিতীয় পার্ট। আর প্রথম পার্ট যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করছি যে আমরা রায়গঞ্জ থেকে বাবাধাম এসেছি, ওই ব্লগটা আপলোড অলরেডি করা আছে, ওই ব্লগটা দেখে তারপর এই ব্লগে আসো, তাহলে আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তো চলো এই ভিডিওটাকে শুরু করা যাক। এখন যাব বাবার মন্দিরে জল ঢালার জন্য, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকে হলো 13 তারিখ, আর সবাইকে গুড মর্নিং। আর এখন যাচ্ছে আমরা জল ঢালতে। সকালে উঠলাম, ফ্রেশ হয়ে চান করলাম, চান করার পর জল ভাগবার পূজা করালাম। পূজা করার পর এখন লাইনে আসছি, এখন জল ঢালাম। তো সঙ্গে থাকো, সবাইকে মন থেকে বলবো বলবাম। Thank you.
ফাইনালি আমাদের পূজা কমপ্লিট হলো আর এই যে বাজার নিয়ে পড়লাম হালকা করে আরও করবো রাস্তায়। আর সকাল 6টার দিকে লাইনে দাঁড়াইছিলাম আর 8টার মধ্যে বাবাকে জলটা ঢেলে দিয়েছিলাম আর তারপর পার্বতী মায়ের লাইনে দাঁড়াইছিলাম, ওখানে 2 ঘন্টা লাগছে জল টল ঢেলে। এখন আমরা বেরিয়ে দিয়েছি বাজার করে। আর একটা কথা হলো যে আমাদের একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর কাছে মোবাইলও নেই। তো আমরা যাচ্ছি আমাদের হোটেল রুমে, বলা হয়েছিল যে হারাবে তাকে হোটেল রুমে আসতে, মানে যেখানে আমরা আছি যে পান্ডার কাছে আছি ওই পান্ডার কাছে আসতে বলা হয়েছিল। এখন দেখি গিয়ে আসছে কিনা, তারপর জানাচ্ছি। তো সঙ্গে থাকবো, এখানে যাবো বাস কিনা সেটা দেখাবো। চলো, অনেক ক্লান্ত হয়ে গেছি।